জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, সাবেক স্বরাষ্ট্র বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও পাবনা এক আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকু নিজ এলাকা পাবনার বেড়া ও সাথিয়ায় ত্রাসের রাজত্ব কায়েমের পাশাপাশি কামিয়েছেন হাজার হাজার কোটি টাকা। এছাড়া হামলা মামলা দিয়ে প্রতিপক্ষকে নাস্তানাবুদ ও অস্বস্তিকর পরিবেশে ফেলে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন বলে জানান এলাকাবাসী। সম্প্রতি রাজধানীতে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক টুকুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। পাবনা থেকে রাজীব রহমান রুমি তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। পাবনার বেড়া ও সাথী আসনের সাবেক এমপি শামসুল হক টুকু এখন অঢেল সম্পদের মালিক। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পরে ডেপুটি স্পিকার এসব ক্ষমতা কাজে লাগিয়ে কামিয়েছেন হাজার কোটি টাকা। হামলা মামলার মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে প্রতিপক্ষকে ঘায়েল করা ছিল তার নেশা, আর এই অপকর্মে তাকে সহায়তা করেছেন ছেলে আসিফ শামস রঞ্জনের ভয়ঙ্কর বাহিনী। এজন্য ছেলেকে তিনি উপযুক্ত পুরস্কারও দিয়েছেন। ক্ষমতার দাপটে সন্ত্রাসী ছেলেকে বেড়া পৌরসভার মেয়র বানান টুকু। বাপ বেটার দখল লুটপাটে অতিষ্ঠ ছিল বেড়া সাথিয়ার সাধারণ মানুষ। এলাকার যে দখলদারি, এই যতগুলো হাট বাজার নদী লালা জেহানে যা আছে সবই হলো তাদের নিয়ন্ত্রণ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সাধারণ মানুষ রাস্তাতে হেঁটে যাবে সেটাও পারে নাই তার কেনার বাহিনীর দ্বারা। বাড়ির সামনে ইছামতি নদী দখল করে বালি দিয়ে ভরাট করে সুইমিং পুল বানানোর কাজ চলমান। শামসুল হক টুকু দখল নিয়েছিলেন বেড়া বিশালিখা কোলঘাট। বেড়ার হুরাসাগর নদী ও তার আশপাশের প্রায় 100 একর জমি দখল করে প্রয়াত স্ত্রী লুৎফুন্নেসার নামে গড়ে তুলেছেন প্রতিষ্ঠান। নদী থেকে কোটি কোটি টাকার বালু উত্তোলন করে বিক্রি করেছেন। এখনও হুরাসাগর নদীর পাশে প্রায় 2 একর জায়গা দখল করে বালু উত্তোলন করে রেখেছেন টুকু ও তার পরিবারের সদস্যরা। জোরপূর্বক তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এটা দখল করেছে, বাকি 50 একর জমি কাকে টাকাও দেয় নাই, কিচ্ছু করে নাই। কেস করেছি, কেসের 144 দ্বারা জারি হয়েছে। সে 44 দ্বারা জারির কাগজপত্র আইনে আমরা থানাতে দিছি, সে পেপার সেই যে আমার কাছে আছে কিন্তু তারও কোনো প্রতিকার নাই। গত ভোটারবিহীন জাতীয় নির্বাচনে তার বিরুদ্ধে নির্বাচন করায় প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা, ব্যবসা বাণিজ্য দখল ও বাড়ি ভাঙচুর সহ পুলিশ দিয়ে নানা হয়রানির অভিযোগ রয়েছে। স্থানীয় নির্বাচন এলেই তার আশীর্বাদ পুষ্টরা বিনা ভোটে নির্বাচিত হতেন, তাদের বিরুদ্ধে কেউ দাঁড়ালে চরম মূল্য দিতে হতো। বালুর ব্যবসা করেও তারা সব কোটি টাকা ইনকাম করছে, পাসেল পার করার জন্য বালু উত্তোলন করছিল, পরবর্তীতে দেখা গেল তারা এই বালু নিয়েও বিক্রি করে খাইছে। কমিটি বাণিজ্য বলেন, দখলবাজিত্ব বলেন, দোকানতালা বলেন, এইগুলো ওনারা করতো। ওনাদের বিপক্ষে কেউ কথা বললেই দোকানতালা, ওনাদের বিপক্ষে কেউ কথা বললেই মসজিদ তালা। বিআইডব্লিউটি এর অনুমোদিত এই ঘাট তাদেরকে দখলে আসতে দিত না। অ্যাডভোকেট শামসুল হক টুকু গ্রেফতার হয়, এলাকায় স্বস্তি ফিরেছে। টুকু ও তার ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।